আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমের একটা অদ্ভুত জিনিস, সেটা হলো যে ফ্রি ফায়ার গেম যখন আপনি খেলবেন তখন তো নর্মালি খেলবেন, কিন্তু গেমের মধ্যে এমন কোনো কিছু করে বসবেন যেটার কারণে আপনার আইডি ব্যান হতে পারে, আর এখানে একটা প্রবলেম তৈরি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ফ্রি ফায়ারের অনেক প্লেয়ারেরই আইডি ব্যান হয়, কিন্তু অদ্ভুত বিষয় হলো যে তাদের আইডি ব্যান হয়েছে তারা সেটা জানলেও তারা কি কারণে ব্যান খেয়েছে সেটা অনেক প্লেয়ারই জানে না। যেমন কিছুদিন আগেও কিন্তু আমি ব্যান খেয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার আইডিতে বিবেস আছে, বিবেস আইডিও কিন্তু ব্যান হয়েছিল শুধুমাত্র 3 দিনের জন্য। যদিও 3 দিনের জন্য ব্যান খেয়েছি, কিন্তু কথা হচ্ছে আমি ব্যানটা খেলাম কিভাবে। একদম অদ্ভুত বিষয় হলো যে আমাকে নোটিশে জানানো হয় যে আমি ব্যান খেয়েছি বিকজ আমি নাকি হ্যাকারের সাথে গেম প্লে করেছি। আর এটা একটা অদ্ভুত বিষয় ছিল, কারণ আমি কখনোই হ্যাকারের সাথে গেম প্লে করিনি। আজ থেকে প্রায় 2 সপ্তাহের আগের কথা এটা। এমনকি আমার মতো যারা ব্যান খায়, অর্থাৎ 2 দিন 3 দিনের জন্য যারা ব্যান খায়, তাদেরও একটা বিষয় আছে, সেটা হলো যে তারা ব্যান খেয়েছে কিন্তু এরপর আইডি ফেরত পাওয়ার পর আবারও ব্যান খেয়ে যায় এবং আইডি পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যায়। যখন আইডি পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যায় তখন আইডিতে ঢুকতে গেলে একটা নোটিশ দেখানো হয়, যেটা হলো যে আইডিতে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয়েছে তাই আইডি ব্যান হয়ে গিয়েছে। কিন্তু কি অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয়েছে সেটা কখনো কনফার্মলি জানানো হয় না, শুধুমাত্র এই লাইনটাই লেখা আসে, এছাড়া আর কোনো কিছু আসে না। যদিও হেল্পে গিয়ে যোগাযোগ করে কখনো কখনো আইডি ঠিক করা যায়, তবুও এটা বলতে হয় যে কি কারণে আইডি ব্যান হয়েছে সে সম্পর্কে ফ্রি ফায়ারের অধিকাংশ প্লেয়ারই জানতেই পারে না, কেননা এই এক লাইন দিয়ে কখনোই বোঝা সম্ভব না আইডি কি কারণে ব্যান হয়েছে। এছাড়া কোনো কোনো আইডি এক ব্যবহার করার কারণে ব্যান হয়, আবার কোনো কোনো আইডি গ্লিচ ইউজ করাতে ব্যান হয়ে যায়, আবার কিছু কিছু আইডি একাদের সাথে গেম প্লে করার কারণে ব্যান হয়ে যায়। অনেক রকম রিজন আছে, সেই রিজনগুলোতে বিভিন্ন রকমের কারণে আইডি ব্যান হয়। কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা হলো যেই রিজনেই ব্যান হোক না কেন, সেই রিজনটা আপনাকে কখনোই ফ্রি ফায়ারের পক্ষ থেকে ক্লিয়ারলি জানাই না, যার ফলে অনেক প্লেয়ারই দেখতে পারে না তারা কি কারণে ব্যান খেয়েছে। এমনকি অনেকে হঠাৎ করে একদিন পর অথবা 2 দিন পর গেমে ঢুকে দেখতে পায় যে তাদের আইডি ব্যান হয়ে আছে এবং তারা নিজেরাই শকড হয়ে যায় যে আইডি ব্যান হলো কিভাবে। তো আপনাদের মধ্যে কে কে এরকম ব্যান খেয়েছেন কখনো না কখনো, সেটা কমেন্টে জানাবে। এবারে কথা বলবো ফ্রি ফায়ারের একটি ক্যারেক্টার নিয়ে। ফ্রি ফায়ারের যে নাইরি ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের কথা যদি আপনাদের বলি তাহলে আপনারা কি বলবে? অনেকে এই ক্যারেক্টার বর্তমানে ব্যবহার করে। আপনি যদি এই ক্যারেক্টার ব্যবহার করেন তখন দেখতে পাবেন যে ক্যারেক্টার ইউজ করার পর আপনি গ্লুয়ালের কভারে থাকলে গ্লুয়াল কেউ ফাটাতে পারবেন না, এমনকি আপনার গ্লুয়াল আপনি নিজেও ফাটাতে পারবেন না। কথা হচ্ছে এই ক্যারেক্টার শুধুমাত্র কি গ্লুয়াল আমাদেরকে ব্যাকআপের জন্য দেয়? আসলে এমনটা নয়। এই ক্যারেক্টারের আরো একটি কাজ আছে যেটা সম্পর্কে আমি বিশ্বাস করি ফ্রি ফায়ারের 80% প্লেয়ারই জানে না। বন্ধুরা, হয়তো আপনিও জানেন না যে এই নারী ক্যারেক্টার আপনার গ্লুয়াল শুধুমাত্র মজবুত করে এমন নয়, আপনার হেলথও বাড়ায়। হ্যাঁ বন্ধুরা, হেলথও বাড়ায়। আপনাদের একটা কথা বলে দিই, সেটা হলো যে আমি এখন যে জিনিসটা বলবো সেটা যদি আপনি আগে থেকে জানেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন যে ইয়েস আমি এই জিনিসটা আগে থেকে জানতাম আপনার বলার আগে। আর যদি আপনি এই প্রথমবার শুনে থাকেন তাহলে কমেন্টে লিখবেন যে এই প্রথমবার আমি আপনার এই কথাটা শুনেছি, অর্থাৎ এই ক্যারেক্টার সম্পর্কে এই প্রথমবার এই তথ্য পেয়েছি। মূল কথাটা বলি, ফ্রি ফায়ারের যে নারী ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার ব্যবহার করে আপনি যখন গ্লুয়াল মারবেন তখন গ্লুয়াল অনেক পাওয়ারফুল হয়ে যাবে, অর্থাৎ কোনো এনিমি আপনার গ্লুয়াল ভাঙতে পারবে না, খুবই কম চান্স থাকে যখন কিনা গ্লুয়াল ফেটে যায়। এটা হচ্ছে এই ক্যারেক্টারের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য যেটা সম্পর্কে অনেক প্লেয়ারই জানে না, সেটা হলো যে এই ক্যারেক্টার আপনি কোনো গ্লুয়াল মারে তখন সেই গ্লুয়াল আপনাকে টোটাল 40 SP দিবে, তা আবার মাত্র 2 সেকেন্ডে। এমন তো মাত্র 2 সেকেন্ডে যদি আপনার 40 SP মতো বেড়ে যায় তাহলে খারাপটা কোথায়? তো আমি বলি বিষয়টা কেমন। আপনি যখন নারী ক্যারেক্টার ব্যবহার করে কোনো গ্লুয়াল মারবেন সেই গ্লুয়ালের উপর যদি আপনি 2 বার ফায়ার করেন তাহলে আপনার প্রত্যেক বুলেটের জন্য 10 SP করে টোটাল 2টা বুলেটে 20-20 40 SP দিবে। আর আপনাদের বলি যে আপনি যতগুলো গ্লুয়াল মারবেন প্রত্যেকটা গ্লুয়াল থেকে 20-20 করে টোটাল 40 SP পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটাতে ফায়ার করলাম, আমার SP বেড়ে গেল, এরপর আমি আরেকটা গ্লুয়ালে আলাদাভাবে ফায়ার করলাম, SP বেড়ে গেল। আর এভাবে এই ক্যারেক্টারটা আপনি হেলথ বাড়ানোর জন্য এবং গ্লুয়ালের কভার নেওয়ার জন্য ইউজ করতে পারেন। নেক্সট, এবারে কথা বলবো যে আজকে ফ্রি ফায়ারের ট্রাস্ট ইস্যু নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ফ্রি ফায়ারের সর্বশেষ ট্রাস্ট কখন তৈরি হয়েছে জানেন? বন্ধুরা আপনাদের বললে এটা হয়তো অনেকে বলবে যে বান্ডেল তৈরি এই কারণে ওই কারণে, কিন্তু আপনাদের এমন একটা কথা বলবো যে কথা শোনার পর আপনি বুঝতে পারবেন যে ফ্রি ফায়ারের সর্বশেষ ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে এই মাসে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে ফ্রি ফায়ারের উপর একটা বড় এলিগেশন লাগতে থাকে যে ফ্রি ফায়ার কথা দিয়ে কথা রাখে, যার ফলে একটা ট্রাস্ট ইস্যু বিশ্বাসের বিষয়টা চলে আসে। তবে এখানে একটা জিনিস, সেটা হলো যে ফ্রি ফায়ার গেম এমনি এমনি কিন্তু জিনিসটা করে বসেনি, কারণ গ্যারিনাও চাই তারা প্রফিটে থাকুক, কিন্তু তাদের সার্ভারে প্রবলেম হওয়াতে বিষয়টা হয়েছে। তবে গ্যারিনার উচিত ছিল যে সময় দিয়েছে সে সময়ের ভিতরে প্রবলেমটা সলভ করা। তো যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে ইন্ডিয়াতে ফ্রি ফায়ার আনব্যান হওয়ার কথা ছিল এই মাসের 5 তারিখে, আর এটাই হয় সমস্যার মূল কারণ। এই মাসের 5 তারিখে গিয়ে প্লেয়ার যখন প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার আনইনস্টল করতে যায় তখন দেখতে পায় যে ফ্রি ফায়ার ইন্ডিয়াতে এখনো প্লে স্টোরে অ্যাভেলেবলই হয় নাই। এর কারণ যখন প্লেয়ার খুঁজতে যায় কি কারণে 5 তারিখে ফ্রি ফায়ার প্লে স্টোর খুঁজে পাওয়া যায়নি, সেটা যখন ইন্ডিয়ার সার্ভারের প্লেয়ার খুঁজতে যায় তখনই তারা বুঝতে পারে যে আগের রাতে ফ্রি ফায়ারের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয় যেটা কিনা ইনস্টাগ্রামে জানানো হয়। তো যাই হোক, সেখানে জানানো হয় যে ফ্রি ফায়ারের সার্ভার এত বেশি পরিমাণে ওভারলোড হয়ে গিয়েছে যে 5 তারিখে ফ্রি ফায়ার প্লে স্টোরে তারা আনতে পারবে না, এই জন্য আরো 4 সপ্তাহ লাগবে। মানে ফ্রি ফায়ার আনব্যান হওয়ার আগের রাতে নোটিশ দিয়ে নিজেদের পক্ষ থেকে ফ্রি ফায়ারটাকে আরো 1 মাসের মতো বন্ধ করে দেয়। কারণটা হচ্ছে যে ইন্ডিয়ার সার্ভারে এত বেশি পরিমাণে প্লেয়ার যে অ্যাক্টিভ হবে হয়তো
সেটা গ্যারিনা আন্দাজও করতে পারেনি। তবে এখানে একটা জিনিস সেটা হলো যে গ্যারিনা বলেছিল তারা 5 তারিখের ভিতরে সকল সমস্যার সমাধান করে 5 তারিখে ফ্রি ফায়ার প্লে স্টোরে নিয়ে আসবে, কিন্তু তারা সেটা করতে পারেনি। তো বন্ধুরা এভাবে হয়তো আরেকটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে গিয়েছে ফ্রি ফায়ারের উপর ফ্রি ফায়ারের প্লেয়ারদের। তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টস বাংলা গেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম কিন্তু প্রায় হাজার খানিক ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। তো এখনো মতো বিদায়।